জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ, সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজ 10 জানুয়ারি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজকে দিনে আমি এই দিবসে যারা এই অনুষ্ঠান দেখছেন, উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খুব আশা ছিল যে এবারে আমরা এই 50 বছর পূর্তি স্বদেশ প্রত্যাবর্তনের এটা খুব ব্যাপকভাবে উদযাপন করব এবং বিশেষ করে টুঙ্গিপাড়ায় আমরা করব। কিন্তু করোনা ভাইরাস মহামারীর প্রাদুর্ভাব আবার যখন দেখা দিয়েছে এবং নতুন ভ্যারিয়েন্ট এসেছে, তখন মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা সেই প্রোগ্রামটা স্থগিত রেখেছি এবং আজকে আমরা সীমিত আকারে এটা শুধু টেলিভিশনের মাধ্যমে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা অনুষ্ঠিত করছি। কাজেই আয়োজন যারা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাকে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সহ বাংলাদেশ সকল মুক্তিযোদ্ধাকে। 10 জানুয়ারি আমি এখানে অন্য কোনো বক্তৃতা দিতে চাই না, আমি একটু স্মৃতিচারণ করতেই চাই। কারণ 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, যে ঘোষণা 26শে মার্চের প্রথম প্রহরে তখনকার পিআরের ওয়ারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হলো এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সাথে আমাদের বাড়িতে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরের দিন 26শে মার্চ আবার বাড়িতে আক্রমণ করে, পাশের বাড়ি থেকে আমার মা এবং রাসেলকে তারা উদ্ধার করে নিয়ে যায়। কামাল তার বহু আগেই চলে গেছে ব্যারিকেড দিতে রাস্তায়, জামালও সেই সাথে চলে যায়। কিন্তু এরপরে আমার মাকেও পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করে। সেখানে আমার মা, জামাল, রাসেল, রেহানা, আমি এবং আমার চাচা আব্বা ফুফাতো ভাই, সে ছিলেন আমাদের সাথে, ধানমন্ডির 18 নম্বর রোড, বর্তমানে 9A, 26 নম্বর বাড়ি, একতলা একটা বাড়ি, সেই বাড়িতে নিয়ে তারা আমাদেরকে বন্দি করে রাখে। আমাদের নিজেদের বাসা, মানে 32 নম্বরের বাসা কিন্তু আমাদের রাখেনি, কারণ সেই বাসাটা তারা 9 মাস ধরে লুটপাট করে। 18 নম্বর তখনকার, এখন 9A, ওই বাড়ি ওই বাড়িতে আমাদের বন্দি করে রেখেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বহু আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন করতে হবে, আর এই স্বাধীনতার উদ্দেশ্যটাই ছিল বাংলাদেশের যে দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা, শোষণ বঞ্চনার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং এই বাঙালি জাতিকে অন্তত তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করা। তার সংগ্রামের মধ্য দিয়ে তিনি কিন্তু তার লক্ষ্য অর্জন করেছিলেন। একটি মানুষ তার জীবনের যে লক্ষ্য স্থির করে সেটা অর্জনের জন্য সেই 48 সাল থেকে ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে 6 দফা সত্যের নির্বাচন, 71-এ অসহযোগ আন্দোলন এবং 71-এ 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণে ছিল সারা মাঠ উত্তপ্ত, হাতে বাঁশের লাঠি, নৌকার বৈঠা থেকে শুরু করে সব কিছু নিয়ে মানুষ এসেছিলেন নির্দেশ নিতে এবং সেই নির্দেশ যথাযথভাবে পেয়ে সমগ্র বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধ করবার প্রস্তুতি নিয়েছিলেন। একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য গেরিলাদের ট্রেনিং, অস্ত্র, শরণার্থীদের আশ্রয় সব ব্যবস্থাটাই কিন্তু তিনি করে গিয়েছিলেন, যে কারণে
তার সেই 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই ভাষণ আমাদের মুক্তিকামী মানুষকে প্রেরণা যুগিয়েছে। দীর্ঘ 9 মাস পাকিস্তানি বন্দীরা সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পাকিস্তানে নিয়েই বন্দি করে রাখে। সেখানে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, সেলের কাছে কবর খোঁড়া হয়। মুক্তিকামী মানুষ কিন্তু বসে থাকেনি এবং বন্ধুপ্রতিম দেশগুলি আমাদের পাশে এসে দাঁড়ায়, সহযোগিতা করে। 16ই ডিসেম্বর বাঙালি বিজয় অর্জন করে, কিন্তু এই মুক্তিযুদ্ধের পুরো সময়টাই তিনি হয়তো সরাসরি আমাদের মাঝে উপস্থিত ছিলেন না, কিন্তু বাঙালির হৃদয়, বঙ্গবন্ধু শেখ মুজিব, তাদের ভিতরে যে প্রেরণা তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে দিয়ে গিয়েছিলেন সেটাই ধারণ করে এবং তার দীর্ঘ জীবনের সংগ্রামের সেই ফসল হিসেবেই আমরা বিজয় অর্জন করি। আরেকটি কথা বলতে চাই, 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে, বাংলাদেশ মুক্ত হয়, কিন্তু 18 নম্বর রোডের সেই একতলা বাড়িতে আমার মা বন্দি ছিলেন, আমরা কিন্তু তখন মুক্ত হইনি। আমরা মুক্তি পেয়েছিলাম 17ই ডিসেম্বর। 10ই জানুয়ারি জাতির পিতা ফিরে এলেন। মূলত এই দীর্ঘ 9 মাস আমরা জানতাম না যে আমার বাবা কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন কি না, সেটাও জানতাম না, জানার কোনো সুযোগ ছিল না। কারণ ওই বন্দিখানায় যেমন কোনো খবর পাওয়া যেত না, আর তাছাড়া সেটাও আমরা জানতাম না। এরপরে 8 তারিখে প্রথম যখন টেলিফোনটা পেলাম, আমার মা কথা বলতে পারছিলেন না, ওই শুধু কেমন আছো, ভালো আছো, কবে আসবে, এইটুকুই বলতে পেরেছিলেন। আমরা সবাই একে একে কথা বলি, মানে সেই দিনটা যে আমাদের জন্য কীরকম ছিল সেটা আপনাদের ভাষায় আমি বোঝাতে পারবো না। এরপর যখন 10 তারিখ তিনি ফিরে এলেন, তিনি কিন্তু এসে তার প্রিয় জনতার কাছেই গেলেন, আমাদের কথা না বা আমার মার কথাও চিন্তা করেনি, আমাদের কাছে আসেনি। আমার দাদা দাদিও তখন এখানে, আমাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়, টুঙ্গিপাড়া বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আমার দাদা দাদি কোনো মতে ঢাকায় এসে আমার ফুফাতো বোনের বাসায় আশ্রয় নেয়, এরপরে অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে তাদের থাকতে হয়। কিন্তু কারো কথা না ভেবে তিনি চলে গেলেন সোজা তার প্রিয় জনতার কাছে, যে জনগণের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন। এবং আপনারা জানেন যে 10ই জানুয়ারির যে ভাষণ, এই ভাষণটা ছিল একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা। এই ভাষণটা ছিল স্বাধীন রাষ্ট্র কাঠামো কীরকম হবে, স্বাধীন রাষ্ট্র কীভাবে চলবে, স্বাধীন রাষ্ট্রকে কীভাবে কোন আদর্শে চলবে, সেই আদর্শই তিনি এই ভাষণে দিয়েছিলেন। একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তার এই ভাষণে আমরা পেয়েছি যে স্বাধীন বাংলাদেশ কী আদর্শ নিয়ে গড়ে উঠবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন। কিন্তু তার ভাষণে তিনি এটাও বলেছিলেন যে যখন তাকে ফাঁসি দেওয়ার নির্দেশ হয়, একটি দাবি তিনি শুধু করেছিলেন যে আমাকে তোমরা মেরে ফেলতে পারো, কিন্তু আমার লাশটা আমার বাঙালির কাছে পৌঁছে দিও, আমার বাংলার মাটিতে পৌঁছে দিও। এবং তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন সেই ভাষণে যে আমি মুসলমান, মুসলমান একবার মরে বারবার মরে না, মৃত্যুকে তিনি কখনো ভয় করেনি, জয় করেছিলেন। পাকিস্তানি কারাগারে কি অত্যাচার নির্যাতন তার উপর হয়েছে আমরা কিন্তু জানতে পারিনি, জিজ্ঞাসা করেও জানতে পারিনি। হয়তো আমাদের কাছে বলবেন না, রেহানা সবার ছোট ছিল বলে রেহানা বারবার জিজ্ঞেস করেছে, উত্তর শুধু একটা কথাই বলেছেন যে ওটা আমি বলতে চাই না, তোরা সহ্য করতে পারবি না। এই একটি কথা থেকে আমরা বুঝতে পারি যে পাকিস্তানি কারাগারে কি দুঃসহ যন্ত্রণার মধ্যে তাকে থাকতে হয়েছিল, কিন্তু সেই প্রিয় স্বদেশে ফিরে এসেছিলেন। ফিরে আসাটা আমাদের জন্য যে কত প্রয়োজনীয় ছিল,
কারণ এই বাংলাদেশ তিনি স্বাধীন করেছিলেন, তার যে স্বপ্ন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলবেন, মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। বাংলাদেশকে তিনি স্বল্পন্ত দেশ হিসেবে গড়ে রেখেছিলেন এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূলের মানুষগুলি, যারা একেবারে গ্রামের মানুষগুলি, তাদেরই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন, তাদের ক্ষমতায়ন করতে চেয়েছিলেন। যখনই তিনি এই সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ, তাদের ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিলেন, আর্থসামাজিক উন্নয়নের পদক্ষেপ নিলেন, তখনই কিন্তু 15ই আগস্টের আঘাতটা এলো। এই আঘাতটা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা না, এই আঘাতটা ছিল একটা স্বাধীন দেশের আদর্শকে হত্যা করা, চেতনাকে হত্যা করা। সেটাই আপনারা দেখতে পাবেন 15ই আগস্টের পর থেকে যারা ক্ষমতায় এসেছিল তারা এভাবেই রাষ্ট্রটা চালিয়েছিল। সেখানে 15ই আগস্টের খুনি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী তারাই ক্ষমতায় বসেছিল। তাই মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তনের কোনো চেষ্টা তারা করেনি। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, যে আদর্শের জন্য তিনি দেশ স্বাধীন করেছেন, যে লক্ষ্য নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার বারবার সহ্য করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে মানুষগুলির জন্য, সেই মানুষগুলির ভাগ্য করা, এটাই আমাদের লক্ষ্য। আজকে আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা আমার উপর আস্থা রেখেছে। বারবার আমি ক্ষমতা এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। সবথেকে বড় কথা হলো, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং এই 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সে পাকিস্তানি কারাগার থেকে ফিরে আসা, তার আপন মাতৃভূমি, স্বাধীন মাতৃভূমিতে ফিরে আসা, এই প্রত্যাবর্তন দিবস পালন করতে পারছি, এটাই হচ্ছে সব থেকে, আমি মনে করি, আমাদের জন্য সব থেকে একটা বড় সত্য। আমাদের এটাই আজকের লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলা গড়ে তোলা, আজকের দিনে সেই প্রত্যয় ব্যক্ত করছি। ইনশাল্লাহ যতটুকু পারি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের দুঃখী মানুষ, তাদের ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে যাব। এবং দেশবাসীকে আমি সেই আহ্বানই জানাই যে আজকে যে অগ্রগতিটা হয়েছে এটা ধরে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।